মুখের ডিগবাজি ভোট গঠনের পরও দলবদলের হিড়িক মুর্শিদাবাদে ফরাক্কায় বিরোধী শিবিরে জয়ী সদস্যদের তৃণমূলে যোগদান কংগ্রেস ও এসডিপিআই ছেড়ে ঘাসফুলে যোগ দিলেন ৯ জন। অধীর চৌধুরীর গড়ে কংগ্রেসের দুর্দিন, হাত শিবিরের জয়ী ৮ সদস্যের তৃণমূলে যোগ। এক এসডিপিআই সদস্য গিয়েছেন ঘাসফুলে। বোর্ড গঠনের পরেও ফরাক্কায় দলবদলের হিড়িক। নিজের স্বেচ্ছায় দিদির উন্নয়ন দেখে, আপনার দাদা বাবু শেখের বন্ধার উন্নয়ন দেখে আমরা এসেছি, আমরা স্বেচ্ছায় এসেছি। কেমন লাগছে দলে? ভালো লাগে। শামশেরগঞ্জের রতনপুরে নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। আমরা কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে কাঞ্চনতলার যে উন্নয়নকে অব্যাহত রাখতে এবং শান্তিপ্রিয়ভাবে আমরা চলাফেরা করব, যেন আমরা একটা পরিবারের জয়েন্ট হলাম। জয়ী সদস্যদের জোর করেই দলে নিচ্ছে তৃণমূল, অভিযোগ কংগ্রেসের। এখানে বিরোধী শুরু করা হচ্ছে, হ্যাঁ, এখানে জোরপূর্বক আমাদের। এখন যদি আপনারা চান যে কি প্রমাণ, কি জোর করার, সব জিনিসে তো প্রমাণ করা যায় না। মানুষকে মানসিকভাবে টর্চার করা হচ্ছে। মোট ৯ জন জয়ী সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় ফরাক্কার কাঞ্চনতলা গ্রাম পঞ্চায়েত হলো বিরোধী শূন্য। মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। ফের ডিগবাজি ভোট গঠনের পরও দলবদলের হিড়িক মুর্শিদাবাদে ফরাক্কায় বিরোধী শিবিরে জয়ী সদস্যদের তৃণমূলে যোগদান কংগ্রেস ও এসডিপিআই ছেড়ে ঘাসফুলে যোগ দিলেন ৯ জন। অধীর চৌধুরীর গড়ে কংগ্রেসের দুর্দিন, হাত শিবিরের জয়ী ৮ সদস্যের তৃণমূলে যোগ। এক এসডিপিআই সদস্য গিয়েছেন ঘাসফুলে। বোর্ড গঠনের পরেও ফরাক্কায় দলবদলের হিড়িক। নিজের স্বেচ্ছায় দিদির উন্নয়ন দেখে, আপনার দাদা বাবু শেখের বন্ধার উন্নয়ন দেখে আমরা এসেছি, আমরা স্বেচ্ছায় এসেছি। কেমন লাগছে দলে? ভালো লাগে। শামশেরগঞ্জের রতনপুরে নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। আমরা কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে কাঞ্চনতলার যে উন্নয়নকে অব্যাহত রাখতে এবং শান্তিপ্রিয়ভাবে আমরা চলাফেরা করব, যেন আমরা একটা পরিবারের জয়েন্ট হলাম। জয়ী সদস্যদের জোর করেই দলে নিচ্ছে তৃণমূল, অভিযোগ কংগ্রেসের। এখানে বিরোধী শূন্য করা হচ্ছে, হ্যাঁ, এখানে জোরপূর্বক আমাদের। এখন যদি আপনারা চান যে কি প্রমাণ, কি জোর করার, সব জিনিসে তো প্রমাণ করা যায় না। মানুষকে মানসিকভাবে টর্চার করা হচ্ছে। মোট ৯ জন জয়ী সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় ফরাক্কার কাঞ্চনতলা গ্রাম পঞ্চায়েত হলো বিরোধী শূন্য। মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা।